ফ্রেন্ডস, এখন রাত্রি 11:30 বাজে। তার আগে আপনাদের জানাই আজকে মহালয়া, তো আপনাদের মহালয়াতে শুভ মহালয়া, প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন বানাচ্ছি, আমার ইচ্ছা করছে মহালয়ার দিনে ঝাল সুজি খাবার। তো সবই খাওয়া দাওয়া আছে কিন্তু ইচ্ছেটা পূরণ করে নিই। তো আমি কড়াইতে সুজিটাকে, কাঁচা সুজিটাকে ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। তারপরে তেল গরম করেছি, তার সাথে এরকম ভাবে আলু কেটে নিয়েছি। আলু আপনারা যেরকম খুশি কাটতে পারেন। তো এখন কি করব, আলুটা আমি দিয়ে দিয়েছি, আর এর সাথে দেব এরকম করে ছড়িয়ে, কারণ আমি কালো জিরেটা দিতে ভুলে গেছি। কালো জিরে আর আপনারা একটু আদা ক্রাশ করে দিয়ে দেবেন, কুচিয়ে দিয়ে দেবেন। প্রথমে তেল গরম করবে, তারপরে এই যে কালো জিরে আছে এটা এরকম সাইডে দিয়ে দেবেন। আমি আলু ভাজার সাথেই করে নিচ্ছি, তার সাথে আদা দেবেন। আমি একটু আদা দিয়ে দিই। আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আদাটাকে এরকম থেঁতো করে, আর একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে একটু নুন দিয়ে নেব, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর তারপরে আলুটা ভাজার পরে সুজিটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে নামিয়ে দেখাচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন হলেও ভালো লাগবে না তাই অল্প দিচ্ছি, পরে আবার সুজির সাথে দেবো। তো প্রথমে সুজি ভেজে নেবেন, তারপরে তেল গরম করে তার মধ্যে কালো জিরে, তেজপাতা, আদা এরকম থেঁতো করে বা কুচিয়েও দিতে পারেন। তারপরে আলুটা দিয়ে ভালো করে নেড়ে লঙ্কা দিয়ে এরকম করে ভেজে নেবেন, যেরকম আলু ভাজা করে হয়ে গেছে এটা। তারপরে সুজিটা দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দিয়ে, এটা ঝুড়ো ঝুড়ো টাইপের হবে, জলটা শুকিয়ে যাবার পরই এটা জল অল্প পরিমাণে দিতে হবে। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমার আদাটা শুকিয়ে গেছে বলে এরকম রয়েছে, আপনারা আদাটাকে ঘষে দেবেন, ওর সাথে সাথে টেস্ট লাগবে, যখন সবজিটা মুখে পড়বে তখন টেস্ট হবে। এটা এটা আমার ফেভারিট আছে, ছোটোবেলার মা আমার করে খাওয়াতো। হয়ে গেছে আলু, এবারে দিয়ে দিচ্ছি সুজি, মিক্স করে নেব। এটাকে বলে ঝাল সুজি, আমরা স্কুলেতে নিয়ে যেতাম এইভাবে। 2-3 মিনিট করার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব, 1 কাপের মতন আমি জলটা দিয়েছি। এবারে এটা ভাপে ভাপে হতে হতে এটা পুরো একদম ঝুরঝুরো করতে হবে, তার মধ্যে নুন অ্যাড করতে হবে, আর আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারবেন। মিক্স করে যখন ঝুরো ঝুরো হয়ে যায় ভালো লাগে, এমনিও খেতে খাওয়া যায়। এভাবে নুন অ্যাড করে দেবেন পরিমাণ অনুযায়ী, জলটা শুকিয়ে গেলে ঝুরো ঝুরো হয়ে যাবে। এটা ঝুরো ঝুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এইভাবে। আর এর মধ্যে বাটারও অ্যাড করতে পারেন, টেস্ট অন্যরকম লাগে, তো আমি এইভাবে ভালোবাসি, কখনো বাটারও দিই, খুব ভালো লাগে খেতে, মুখে টেস্ট আসে। আদা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু আদাটাই হচ্ছে মেন। আমার শুকিয়ে গেছে বলে নয়তো ফ্লেভারটা চলে আসছে। যাই হোক, আদাটা ঘষে দিলে বা কুচিয়ে দিলে বেশি ভালো হয়, যখন কালো জিরাটা দেবেন তার মধ্যে দিতে হবে। আর ছোটো ছোটো লঙ্কাও করতে পারেন, এরকম লম্বা করেও করতে পারেন। তো বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করবেন। আমরা এনজয় করি আজকে মহালয়া সাথে ঝাল সুজি। আজকে পরোটা আর সিমলা মির্চের সবজি হয়েছে, আর সকালবেলা ওই কী বলে
কি পিন্ট দান করে খাওয়াতে হয় এরকম আমি তো ছোটবেলায় দেখেছিলাম আমি এখানে এসে দেখেছি বাবাকে যে সব মাকে মানে ওরা সব খেতে দিচ্ছে পূর্বপুরুষদের মানে লুচি তারপরে আজকে যখন পরাঠা কাবলি ছোলা আলুর তরকারি পায়েস আর ইয়ে ছিল কি বলে ফ্রুটসের মধ্যে ছিল পেঁপে Bye-bye. Like for Ben, subscribe for Ben, bell button press for the day. If I get to hear you, love you. Sunny coming. I'll see you tonight. Good night.